আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির পাকোড়া। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে, যেহেতু সামনে রমজান মাস। তো আশা করি আমরা এই রমজান মাসে এই ধরনের রেসিপি তৈরি করে আমাদের প্রিয়জনদেরকে খাওয়াবো। তো চলুন দেখে নিই আমার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি। তো আমি এই ফুলকপিগুলোকে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর আমি এভাবে এটাকে সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে সাইজ করে নিতে পারেন। আর এটা নর্মালি এই সাইজ করে নিলে ভাজলে খেতে ভালো লাগে এবং ভিতরটা ভালোভাবে কুক হয়। তো আর লাগবে আমার দুটো ডিম। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, ডিম দুটো নর্মাল টেম্পারেচারে ছিল। আর লাগবে আমার 1/3 কাপ বেসন। তো আমি এখন এই বেসনটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর লাগবে আমার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়ো। তো আর আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ওটা সরি স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, তো আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই তো এটাকে মিক্সড করে নিলাম। তো এটা আমার এখন মিক্সড করা হয়ে গিয়েছে। তো এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। তো এইদিকে আমি আবার একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে, তারপর আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু ডুবিয়ে, সেই মিশ্রণটাতে ডুবিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, এতে করে ভিতরটাও ভালোভাবে কুক হবে এবং এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে এবং ক্রিসপিনেসটা ভালো হবে। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারাও বাসায় এটাকে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু একেবারেই অসাধারণ লাগে। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে সার্ভ করে নিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মজাদার ফুলকপির পাকোড়া। তো আশা করি আপনাদের কাছে ওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।